সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম বন্যায় ব্যবস্থাপনা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ শাহ কামাল, রয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর এ আতিক রহমান, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে, আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। উত্তরাঞ্চলের নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে, পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে, তিন চার দিনের মধ্যে পরিস্থিতির উন্নতির পূর্বাভাস। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, শিল্পাঞ্চল ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশ রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নির্বাচন ছাড়া এমপিরা সভাপতি হতে পারবেন না, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, 60 দিনের মধ্যে আইন সংশোধনের নির্দেশ। জঙ্গি ইস্যুতে রাজধানীতে বাসা ছাড়তে বাধ্য করা হচ্ছে ব্যাচেলরদের, বিপাকে অনেক শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ, ভাড়া দিতে বিধিনিষেধ নেই বলছে ডিএমপি। এবং নাতনির ধর্ষণের বিচার চাইতে গিয়ে আসামি হলেন বৃদ্ধ দাদা, প্রাণ হারালেন থানা হাজতে, পুলিশ আত্মহত্যা বললেও স্বজনদের দাবি প্রকৃত আসামিকে বাঁচাতেই পরিকল্পিত খুন। আমরা শিরোনামগুলো দেখলাম, আমাদের বন্যায় যে ব্যবস্থাপনার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা বন্যার পদধ্বনি বলি কেন বলতে পারি, বন্যা শুরু হয়ে গেছে উত্তরাঞ্চলে, সরকারি হিসেবে এখন পর্যন্ত 16টি জেলায় 59টি উপজেলা বন্যার কবলে পড়েছে, 4 লাখ পরিবারের 15 লাখ মানুষ দুর্ভোগের শিকার। আমি সচিব মহোদয়কে শুরু করতে চাই, আজকে মাননীয় মন্ত্রী এই হিসেবটা দিয়েছেন একটা অনুষ্ঠানে, তো আমরা আলোচনাটা এইভাবে শুরু করতে চাই যে বন্যা বাংলাদেশে একটা স্বাভাবিক বিষয়, যারা বন্যাকে মোকাবেলা করার জন্য বাংলার মানুষের মধ্যে একটা আগাম প্রস্তুতিও তাদের মধ্যে থাকে, কিন্তু তাদের সেই প্রস্তুতিতে প্রশাসন কতটুকু সহায়কের ভূমিকা পালন করে করতে পারছে সেটাই আমরা মূলত ব্যবস্থাপনা হিসেবে দেখি, তো আমরা সেই ব্যবস্থাপনা কতটুকু করতে পারছি এটা নিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। আপনাকে এবং আমাদের সময় টেলিভিশনের দর্শকবৃন্দকে আজকের এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে বন্যা বাংলাদেশের জনগণের সাথে তাদের জীবন জীবিকার সাথে একবারই অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ গত বছরও আমাদের 26টি জেলায় বন্যা হয়েছে, কিন্তু এদেশের অধিকাংশ মানুষ এই বন্যা যে হচ্ছে তা কিন্তু জনগণ উপলব্ধি করতে পারেনি। কিন্তু এই বছর কেন আমাদের বন্যাটা উপলব্ধি হলো এবং বিভিন্ন মিডিয়া এবং আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এবং জনগণ দুর্ভোগের শিকার হলো, মূলত আমরা বন্যার পূর্বাভাস পেয়েছি জুলাই মাসের প্রথম দিকে। পাওয়ার পরেই আমরা যেটা জেনেছি আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে, যে আমাদের এরকম একটি বন্যা হওয়ার সম্ভাবনা আছে, কারণ চীন, নেপাল, ভুটান এবং ভারতে ভারী বৃষ্টি হওয়ার কারণে এই পানিটি মূলত আমাদের কুড়িগ্রাম দিয়ে এসে ব্রহ্মপুত্র হয়ে আমাদের যমুনাতে আসে, এবং তারই ধারাবাহিকতায় আমাদের কিন্তু এই বন্যা দেখা দিয়েছে। আমাদের পূর্বাভাস পাওয়ার পরে আমাদের মাননীয় মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া বীরবীর বিক্রম, আমি নিজে এবং আমাদের মহাপরিচালক সহ উত্তরাঞ্চলের যে 5টি জেলা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই 5টি জেলা সফর করি, এবং সেখানে আমরা জেলা প্রশাসকেরকে নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সভা করি এবং সেখানে প্রস্তুতি গ্রহণ করি। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে অন্য বছরগুলির তুলনায়, আমাদের গত বছরের তুলনায় এই বছর প্রস্তুতি আমাদের অনেক ভালো ছিল, এবং আমরা প্রতিটি জেলায় সভা করি এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু আগাম ত্রাণ সেখানে পৌঁছে দেই। আপনি বলতে চাচ্ছেন যে কি কি লাগতে পারে বন্যা দুর্গতদের জন্য সেটা আগে থেকে আমরা যেমন আমাদের
যেটা আমরা দেই ত্রাণ সামগ্রী, যেমন আমাদের খাবার রাইস, তারপর হলো আমাদের টাকা, তারপর হলো আমাদের মেডিকেল টিম গঠন, তারপর হলো পানির ব্যবস্থা করা, তাদের আশ্রয়কেন্দ্রগুলো কোথায় হবে এবং সেখানে আবার মানুষের পাশাপাশি আমাদের যে পশু সম্পদ আছে সেটা কিভাবে রক্ষা হবে, এই বিষয়গুলো পূর্বাপর কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে আমাদের এসওডি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে কিন্তু প্রস্তুত গ্রহণ করি। কিন্তু আমরা যখন ছবিগুলো আনি, মানে এটা আপনি বলছেন হ্যাঁ প্রস্তুতি আছে জেলা পর্যায়ে, জেলা প্রশাসন সম্মেলন করতে হয়তো মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই জায়গায় আশ্রয় কেন্দ্র হবে, এই করা হবে, সেই করা হবে। আমরা যখন বন্যা দুর্গতদের সাথে কথা বলি, তাদের যে ভয়েসটা পাই একটা কমন কথা, এখন পর্যন্ত কেউ খোঁজ নেয়নি না এই জিনিসটা কেন হলো কি না। এটা হলো কি, আমাদের দেশের যারা বন্যা কবলিত হয় এরা কিন্তু চর অঞ্চলে বসবাস করে। আপনি কিন্তু খুব সহজে একবার দুইবার তিনবার গিয়েও আপনি কিন্তু একজনকে কিন্তু আশ্রয়কেন্দ্রে আনতে পারবেন না, কারণ তার ঘর থাকে, তার বিভিন্ন পারিবারিক জীবনযাত্রা, তার সরঞ্জামাদি থাকে, এগুলো ছেড়ে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ঘরের চালে বসবাস করার অভ্যস্ত, তারা কিন্তু সহজে কিন্তু আসে না। আরেকটা জিনিস হলো, লোকজন মনে করে মিডিয়াকে বলা মিন্স আমি আরো কিছু পাবো। এই যে একটি প্রার্থী এবং আপনার যে আবেদন, এইটার কারণেই কিন্তু আমাদের এটা বলে। ডক্টর আস্তিক কিভাবে দেখছেন বিষয়টিকে? বন্যা আমাদের জীবনের অঙ্গ, নদী আমাদের জীবন দেয়, নদী আমাদের পলিমাটি দেয়, নদী আমাদের উর্বরা দেয়, নদী আমাদের বন্যা দেয়। বন্যা হচ্ছে পায়ের সমান পানি, হাঁটু সমান পানি, বুক সমান পানি, কাঁধ সমান পানি, মাথা সমান পানি, কোথায় যে দাঁড়ালো তার উপরে নির্ভর করে ওই পরিবারের কি অবস্থান আছে, কি সঙ্গতি আছে, কি প্রস্তুতি আছে। এখন আমরা সৌভাগ্যবশত আমাদের যেটাকে আমরা ফোরকাস্ট বলে থাকি, আগের যে সামনে যে পূর্বাভাস দেওয়া হয় সেটা এখন পাঁচ থেকে সাত দিন আগেও আমরা জানতে পারি কোথায় হচ্ছে কি হচ্ছে। কারণ যেখানে বৃষ্টিটা হবে, একটা বলাই বাহুল্য যে বাংলাদেশের উপর থেকে যতটা পানি যায়, উনি যেটা বললেন আমাদের মেঘালয়, আসাম, ভুটান, নেপাল, চীন থেকে যে পানিটা এসে বিশেষ করে ব্রহ্মপুত্রতে পড়ে, আবার এই দিক দিয়ে এসে গঙ্গা হয়ে আমাদের পদ্মায় এসে আবার পড়ে, সেটা এবার এখনো তীব্র হয়নি কিন্তু আমাদের প্রধান। আরেকটা হচ্ছে সুনামগঞ্জ দক্ষিণ অঞ্চলে মেঘনাবাহিকায় হঠাৎ করে, এটাকে ফ্লাশ ফ্লাড বলে, হঠাৎ করে পানিটা নামে। তো বিভিন্ন ধরনের ফ্লাড এর পরিবর্তন আছে, কিন্তু বড় ফ্লাড যেটা ছিল ব্রহ্মপুত্রের প্রধান ফ্লাড। এবং এখানে মানুষগুলো যারা তীরবর্তী এবং যারা চরে থাকে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং যেহেতু নদীগুলো পলিমাটি পড়ে পড়ে ভরাট হয়ে গেছে, অল্প পানিতে চারিদিক ছড়িয়ে যায়, এবং যেহেতু আমরা একদম সমতল, অল্প পানিতে অল্প একটু হাইট বাড়লে অনেক দূর প্রসার হয়ে যায়, তার মানে বহু লোক ক্ষতিগ্রস্ত হয়। কার বাড়িতে কখন উঠবে? এখন যারা কৃষিকর্মী, যেটা আমাদের শতকরা 70% গ্রামের, তাদের কাছে তাদের ফসলের কি ক্ষতি হলো এটা একটা বিরাট বিবেচ্য বিষয়। তারা কোনটাকে বন্যা বলে তারা বলে যে তাদের যদি ফসল প্রধান ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটাকে সিরিয়াস বন্যা মনে করবে, কারণ তাদের আগামী আয় ঘরের সমস্যা, তাদের সমস্যা না, ঘরের সমস্যা আছে এমন কিন্তু সেটা বড় না। সেখানে যে সমস্যাটা সেটা হচ্ছে খাদ্যের সমস্যা, সেই জন্য তাদের নিজস্ব কিছুটা প্রস্তুতি থাকে, কিন্তু রান্না করবে কোথায়? তাদের তো সবই ডুবে গেছে। তো এখন সেই যে উদ্বৃত্ত যেটা যে চুলা তারা উঁচু করতে পারে, তাহলে তাদের শুকনো কাঠের দরকার, পড়াবে কি, চারিদিক তো সব পানি, তার যে মাচাটা ডুবে গেছে, তার যেখানে কাঠ রাখতো সেখানে কাঠ নেই, তার যে খড়কুটোর ঢিপি সেটাও ডুবে গেছে। আমি এখন বন্যায় দেখেছি যে ওই চৌকির উপর সিলিন্ডার দিয়ে করে না, ট্রান্সফরমেশন হচ্ছে না, তা না ট্রান্সফরমেশন হচ্ছে, সিলিন্ডারটা এখনো চরে পৌঁছেনি, পৌঁছেছে পাশের যেখানে বাজার আছে সেখানে। তো এটা গেল না, চরেও পৌঁছেছে, চরে পৌঁছে আমরা নিজেরা দেখেছি, চরেও পৌঁছে। তাহলে এটাই মানে এইভাবেই আগের তুলনায় অনেক এগিয়েছে, কিন্তু সাধারণ মানুষের কাছে সব দু তিনটা বড় সমস্যা। একটা হচ্ছে সুপেয় পানির সমস্যা, সুপেয় পানিটা আগে প্রস্তুতি, এই জন্যে আমার মতে সমগ্র জাতিকে, যার যে বন্যা প্রবলিত এলাকাকে সবাইকে জাতীয় ড্রিল করে বুঝিয়ে দিতে হবে কিভাবে আমরা বন্যার যখন ট্যাবলেট পাবো, এবং সেই ট্যাবলেট অনেক আগে দেওয়া যেতে পারে, 7 দিন আমরা ওয়ার্নিং পাই,
তখন আমরা সবাইকে ট্যাবলেট, এর আগে যদি তারা জানে এই ট্যাবলেট কিভাবে ব্যবহার করতে হবে, এখন যেমন কাউকে বলতে হয় না অরাল স্যালাইন পানি আর চিনি আর গুড় আর লবণ মিশিয়ে খেলে ডায়রিয়ার ক্ষতিগ্রস্ততা মৃত্যু হবে না, অন্তত ডিহাইড্রেশনটা হবে না, অনুরূপভাবে আমরা সেটাকে আমাদের আওতার ভেতরে আনতে পারি। এবং আমাদের এই যে হ্যান্ডপাম্প যেগুলো আমরা টিউবওয়েল বলি সেগুলোকে উঁচু করা, সেখানে কিন্তু সেই উঁচু করতে হলে তো কতগুলো ব্যবস্থাপনা তাদের জীবনে রয়ে গেছে, তাদের গ্রামীণ জনগণ নিজেরাই নিচ্ছে, তারা ধান চিড়া মুড়ি এগুলো পলিথিন দিয়ে বেঁধে শুকিয়ে শুকনো অবস্থায় রাখার ব্যবস্থা জানে, কিন্তু সবার কাছে সবসময় সেই প্রস্তুতিটা থাকতে পারে না, সেই জন্যই সামগ্রিকভাবে প্রয়োজন। শৈশব সাহেব যেটা বললেন আগের চেয়ে অনেক বেশি পৌঁছছে কিন্তু যথেষ্ট হয়ে ওঠে না, কারণ যার যার প্রয়োজন তার তার কাছে আমরা দেখব যা জিনিস আছে তার চেয়ে হচ্ছে যে টোটাল এত হাজার টন গেল তার চেয়েও মূল্যবান হচ্ছে সলিমুদ্দির কাছে পৌঁছলো কিনা, রহিমা বেগমের কাছে ডিস্ট্রিবিউশনটা ঠিক হলো কিনা। একাডেমিক ভাবে আপনি কিভাবে দেখছেন আমাদের যে ধন্যবাদ ব্যবস্থাপনাটার বিষয়টি, বন্যার সম্পর্কিত যে ব্যবস্থাপনা ইতিমধ্যে আমরা শুনেছি দুইজন বিশেষজ্ঞের কাছে, আসলে দেখুন যে এই বন্যা ব্যবস্থাপনার বিষয়টা আমরা যদি মানে একাডেমিক দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে ব্যবস্থাপনার সাথে কারা সম্পৃক্ত, এই ব্যবস্থাপনার সাথে আমরা লক্ষ্য করতে পারি যে একেবারে গ্রাম পর্যায়ে যারা আমরা দেখেছি যে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, এবং বাংলাদেশে প্রায় 62,000 ভলান্টিয়ার আছে, এবং এদের কিন্তু ট্রেনিং দেওয়া আছে, প্রশিক্ষণ দেওয়া আছে সরকার কর্তৃক, এবং এরা কিন্তু জানে যে কখন মানে বিপদ এবং কখন ঝুঁকি এবং কিভাবে মানুষজনকে শুধুমাত্র অ্যাওয়ার বা সচেতন করা না, মানুষজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ভলান্টিয়াররা কিন্তু বড় ধরনের ভূমিকা পালন করে। এছাড়াও আমাদের স্থানীয় সরকারের যে ভূমিকা সেটাও কিন্তু অসম্ভব রকম কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় ধরুন এই যে আমাদের মানে যে সমস্ত রিলিফ বা যে সমস্ত খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে সেগুলোকে ব্যবস্থা করার জন্য কিন্তু আমরা দেখি যে উপজেলা পর্যায়ে কিন্তু মানে স্থানীয় প্রশাসন যারা আছেন তারা কিন্তু কার্যকর ভূমিকা পড়ে, জেলা প্রশাসকের একটা ভূমিকা আছে এখানে অতীব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা, আইন রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের জন্য এসপি সাহেবরা কিন্তু প্রচণ্ড রকমভাবে কনসার্ন যে এখানে কোনো অবস্থা যদি আইন পরিস্থিতি দুর্যোগ এবং সহিংসতা বিশেষ করে নারীর প্রতি সহিংসতা আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু সেই সহিংসতা থেকে রোধ করার জন্য কিন্তু আমাদের এখন কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে এসপি আসছে এবং তাদের যে মানে একেবারে থানা পর্যায়ে যাদের যে প্রশাসনের যে একটা নেটওয়ার্ক আছে তারা কিন্তু এখানে প্রচণ্ড সোচ্চার, বিশেষ করে যখন সাইক্লোন শেল্টারগুলোতে বা বিভিন্ন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে কলেজগুলোতে যাচ্ছে অস্থায়ীভাবে যারা আশ্রয় নিচ্ছে তাদের কিন্তু সুরক্ষা করা, তাদেরকে নিরাপদ করা, এ বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশাসন কিন্তু এখন অসম্ভব রকম তৎপর আমরা লক্ষ্য করতে পারি। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি যে এখানে আরও আছে দেখুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তাছাড়া আছেন স্থানীয় সাংসদরা আছেন এবং এছাড়াও কিন্তু উপজেলা চেয়ারম্যান সাহেবরা আছেন, কাজেই এই যে স্থানীয় পর্যায়ে যে মানে এই ব্যবস্থাপনা যেটা সেটা কিন্তু অত্যন্ত ইফেক্টিভ, এর পাশাপাশি যে এনজিও বিভিন্ন এনজিও আছেন এবং তারাও কিন্তু তৎপর, এবং সবচেয়ে বড় কথা যে স্থানীয় পর্যায়ে যারা রাজনীতিবিদ আছেন তারা এগিয়ে আসছেন, সুশীল সমাজ যারা আছেন তারা আসছেন, অবস্থা সম্পূর্ণ লোক যারা আগে কখনো বন্যার সময় স্থানীয় পর্যায়ে রাজনীতিবিদের কথা বললেন জি, কিন্তু দেখা যায় যে এই রাজনীতিবিদরা ইনভলভটা তখন পর্যন্ত হন না যখন পর্যন্ত তাদের দলের প্রধান না বলেন এবং তার এমপিরা যান না বলে দেখা যায় উপজেলা চেয়ারম্যান বা ইউপি চেয়ারম্যান বা মেম্বাররাও খুব বেশি ইনভলভ হন না, হয়তো সরকারের একটা কাঠামো থাকে তারা কাজ করতে থাকে কিন্তু রাজনীতি মানে ওই ইনভলভমেন্টটা কিন্তু রাজনৈতিক কর্মীদের ইনভলভমেন্টটা খুব না, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে তো নির্দেশনা দিয়েছেনই কিন্তু এই নির্দেশনার পাশাপাশি কিন্তু আমরা দেখি যে ইমার্জেন্সি বা মানে যেটা অত্যন্ত ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বলি আমরা, ইমার্জেন্সি ম্যানেজমেন্টে কিন্তু এখন স্থানীয় সরকারকে সংশ্লিষ্ট হতে হচ্ছে এবং দায়বদ্ধতার অংশ হিসেবে কিন্তু তাকে কিন্তু জবাবদিহি করতে হচ্ছে, এই জবাবদিহিটা কিন্তু কার্যকর ছিল না, আমরা কিছুদিন আগেও দেখেছি কার্যকর নেই, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগ ব্যবস্থাপনাটা বাংলাদেশ কিন্তু বিশ্বের রোল মডেল। হ্যাঁ, এর পাশাপাশি আমরা যেটা বলতে পারি যে হ্যাঁ যে নাজুকতা আমরা মানে জিনিসগুলোকে অবশ্যই চিহ্নিত করা দরকার, নাজুকতা কোন কোন ক্ষেত্রে আছে আমাদের ব্যবস্থাপনা দেখলেই হবে না, শুধু নাজুকতা কারা সবচেয়ে নাজুকতা আছে আমরা দেখতে পাই যে দুর্যোগ ব্যবস্থাপনার সবচেয়ে নাজুক যারা ধরুন যারা মানে সন্তান সম্ভাব্য মহিলা আছেন,
যারা শিশু আছে এবং যারা বয়োবৃদ্ধ আছে এবং তার পাশাপাশি যারা মানে ডিজেবল বা যারা এক ধরনের শারীরিক বা মানসিকভাবে যারা মানে 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 প্রতিরোধ করার ক্ষমতা নেই সক্ষমতা নেই তাদের কিন্তু আমরা দেখতে পারি যে তাদের কিন্তু একটা প্রায়োরিটি দেওয়া উচিত মানে অগ্রাধিকার দেওয়া উচিত এবং একইভাবে যখন ধরুন একটা অস্থায়ী মানে আমরা কেন্দ্রে যখন তাদেরকে নিচ্ছি তাদের জন্য কিন্তু স্পেশাল ব্যবস্থা আমাদের নেওয়া দরকার এই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তার পাশাপাশি আপনারা দেখুন যে দুর্যোগের সবচেয়ে বড় নাজুকতা কোথায় যে তাৎক্ষণিকভাবে খাদ্য সরবরাহ তাৎক্ষণিকভাবে ঔষধ তাৎক্ষণিকভাবে পানি সুপেয় পানি এবং তাৎক্ষণিকভাবে মানে মানে বাসস্থান এই জায়গাগুলো কিন্তু সবচেয়ে বড় নাজুকতা তৈরি করে কাজে এই নাজুকতাগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের হয়তো দেখা যাচ্ছে যে প্রশাসন প্রস্তুতি নেওয়ার একটা বিষয় আছে আপনি খেয়াল করে দেখুন যে আজ পর্যন্ত যদি আমরা বলি তাহলে এখানে মানে আমাদের প্রায় মানে এখানে ব্যবস্থাপনার মধ্যে আমাদের লক্ষ্য করতে পারি যে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে 139টা বেশি এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে তার মধ্যে বেশ মানে 15 থেকে অধিক সংখ্যক আশ্রয়কেন্দ্রে মানুষ যেতে মানে মানে চায়নি এখন যেতে না চাওয়ার কারণ উনি কিন্তু ব্যাখ্যা করেছেন যে মানুষের নিরাপত্তার অভাব আছে এখন এখন কিন্তু এটা প্রথম দিকে ছিল কিন্তু এটা এটা ইদানিং মোটিভেট করার কারণে তারা যাচ্ছে কিন্তু এই যে দেখুন যে যেতে চায়নি না যাওয়ার পিছনে কিন্তু তাদের কিন্তু বাস্তবতা আছে অর্থাৎ যে বাড়িটা ছেড়ে আসবে সে বাড়িতে তার নিরাপত্তা অনেক কিছু বিষয় থেকে শুরু করে বহু কিছু আছে স্থাবর অস্থাবর বহু সম্পদ আছে যেগুলোকে হয়তো ফিরে পাবে না আরেকটি বিষয় আমি ডক্টর আতিক রহমানকে দিয়ে শুরু করতে চাই একটা বিষয় একটু পরিষ্কার করি যেটা হলো যে আগে যেটা বলেছেন যে বন্যা আশ্রয় কেন্দ্র আমরা এখন যেগুলো গত বছর থেকে 156 আমরা নির্মাণ করেছি বন্যা আশ্রয় কেন্দ্র আমাদের তো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে 3851 কিন্তু আমরা বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করছি গত দুই বছর থেকে 156 অলরেডি আমাদের কমপ্লিট যেখানে আমাদের এই বছর আমরা 69টি আশ্রয় কেন্দ্র তৈরি করেছি সেখানে এই আশ্রয় কেন্দ্র কিন্তু আমাদের হলো নিচে থাকবে আমাদের পশু সম্পদ দোতলাতে থাকবে হলো আমাদের নারী এবং শিশু এবং ডিজেবলরা ডিজেবলদের উঠার জন্য ব্যবস্থা আছে আর তিনতলাতে থাকবে আমাদের শুধু পুরুষরা যারা অ্যাডাল্ট অর্থাৎ এখন কিন্তু আমরা এটা সুব্যবস্থা করেছি জেন্ডার ফ্রেন্ডলি সিচুয়েশন এই বিষয়টি ঠিক ওইভাবে হচ্ছে কিনা এটা মনিটর করার এটা মনিটর করার আমাদের আছে আমাদের অফিসার আছে আমরা একজন দর্শক আছেন একজন দর্শক আছেন দর্শকের প্রশ্নটা নিয়ে আবার আসছি জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন আমি জানতে চাচ্ছি যে বন্যা দুর্গত এলাকা হিসেবে দুদিন আগে কুড়িগ্রামে রৌমারী উপজেলাকে ঘোষণা করা হয়েছে তো কোন কোন ক্রাইটেরিয়া উপরে ভিত্তি করে একটা এলাকাকে দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয় ধন্যবাদ এটার উত্তর সচিব মহোদয় দিতে পারবেন জি জি আমি যেটা বলি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আইন আছে আইনের 22 ধারাতে বলা আছে যে কি কি কারণে অর্থাৎ কি কি কারণে যদি কোনো দুর্গত এলাকা বা দুর্যোগ এলাকা ঘোষণা করতে হয় তাহলে স্থানীয় জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে তার কারণ উল্লেখ করে মন্ত্রণালয়কে জানাবেন মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে সেটা আমাদের সরকার প্রধান অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে জানাবেন মহামান্য রাষ্ট্রপতি সেটা ঘোষণা করবেন যে কথাটি বিভিন্ন মিডিয়াতে এসেছে আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করেছি সে অস্বীকৃতি জানাইছে এরকম কোনো ঘটনা আমাদের এখানে ঘটেনি পরবর্তীতে আমরা আবার সেটাকে মিডিয়াকে প্রাধান্য দিয়ে আমরা কিন্তু তদন্তের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি এরকম কোনো এলাকা ঘোষণা করা হয়নি রাইট যে আমরা ডক্টর আতিক রহমান আপনার কাছে আসতে চাই এই বিষয়টি নিয়ে আমরা তো বন্যা যেখানে বন্যার বাঁধ নেই বা বাঁধের বাইরে এলাকা তারা তো তাদের প্রস্তুতি বন্যা হবে বৃষ্টি হলে বন্যা হবে তাদের প্রস্তুতি নেয়াই থাকে অনেক এলাকায় আছে যেখানে বাঁধের কারণে বন্যা সচরাচর দেখা যায় না বন্যাটা যখন তাদের যখন বাঁধ ভাঙে বন্যাটা তাদের জন্য সবচেয়ে খারাপভাবে প্রচণ্ডভাবে আসে এই বছর যেটা সচিব মহোদয় বললেন গত বছর 26টি জেলায় বন্যা হয়েছিল এই বছর মাত্র 16টি জেলা এখনো তার চেয়ে 10টি কম কিন্তু এই বছর উপলব্ধিটা উনি বলেছেন অনেক বেশি কারণ আমাদের হিসেবে দেখা যায় বাঁধ ভাঙার প্রবণতা বা এই ইয়েটা বেশি আমাদের এই বিষয়টা একটু বেশি দেখা যাচ্ছে তো আপনার আপনি বিভিন্ন গ্রাম অঞ্চলে কাজ করেন বিভিন্ন সংস্থার মাধ্যমে তো আপনার উপলব্ধিটা কি কেন এই বছর এই বাঁধ ভাঙার হারটা একটু বেশি শুধু এর আগে রাউনু যে বড় সাইক্লোনটা হয়ে গেল সেখানে যত লোক মারা গেছেন তার বেশিরভাগই মারা গেছে বাঁধ ভেঙে এখানেও তাই বাঁধ ভাঙার যে প্রচণ্ডতা কারণ সেখানে একটা আপনি যেটা বললেন একটা স্বস্তির ভাব আছে আমি প্রোটেক্টেড সেই প্রোটেকশন থাকে এবং প্রস্তুতি কম থাকে এবং
একটা নিশ্চিন্ত ভাব থাকে। এখন যখন বাঁধটা ভাঙে তার বাঁধ দুর্বল হয়, এই বাঁধগুলো বেশিরভাগই 60 বছরের মতো বয়স হয়েছে, 50 থেকে 60 বছর, এদের জীবনও 50-60 বছর। কিন্তু মেনটেনেন্সের যে কনসেপ্টটা সেটা আমাদের সারা বছর সবসময় ভালোভাবে করতে হবে। বলা হয় যে ইঁদুরের গর্তে চলে যায়, এখন ইঁদুর বাংলাদেশে আছে এটা তো কোনো নতুন খবর নেই, এটা জানতে হবে। জনগণকে যদি আমরা উদ্বুদ্ধ করে আগে থেকে কোথায় কোথায় ইঁদুরের গর্ত আছে, কিভাবে করা হবে, এইগুলো আগে করতে হবে। যখন বন্যা এসে গেল তখন পানির প্রেশারটা কত বেশি সেটা নির্ভর করছে কোন জায়গা থেকে আসছে, কত দ্রুত আসছে, সেটা আমাদের হাত নেই। আমাদের যতটা পানি বাংলাদেশে ভেতর থেকে যায় তার মাত্র 8 ভাগ বাংলাদেশের ভেতরে উপরিভাগ থেকে পড়ে, 92 ভাগ বাইরে থেকে আসে। কত দ্রুত আসবে, কত ধাপে আসবে সেটা আমাদের ক্ষমতার ভেতরে নেই। অর্থাৎ এই যে বাঁধগুলো দুর্বল হয়ে গেছে এগুলো ভালো সময় বাঁধাতে হবে। আমাদের হয় কি বর্ষার সময় শুরু হয় এগুলো বাঁধানো, যেটা খুব কঠিন ব্যাপার হয়ে যায় কাদামাটি, এটার জন্য একটা সামগ্রিক পরিস্থিতি এবং পর্যালোচনার ব্যাপার আছে। একবার ভেঙে গেলে খুবই কঠিন অবস্থা এবং সেটা সাধারণ আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, একটা বিষয় শুধু যোগ করতে চাই, সেটা হলো যে আমাদের বাঁধ ভেঙেছে শুধু গাইবান্ধাতে, আর কিন্তু কোথাও ওইভাবে কিন্তু আমাদের বাঁধ এখনো কিন্তু ভাঙেনি। যেটা আমাদের জামালপুরে ঘটেছে সড়ক ও জনপথের রাস্তা, সেটা কিন্তু রাস্তা ভেঙেছে আমাদের বাঁধ যেটা ভেঙেছে জামালপুরের, এটা রাস্তাটা বাঁধ হিসেবে ছিল না, না বাঁধ হিসেবে ছিল না। তো আমাদের যেটা গাইবান্ধাতে ভেঙেছে সেইটা ওই ইঁদুরের কারণেই মূল কারণ, এবং সেটা এমন সূক্ষ্ম যে এটা আসলে বের করা খুব কঠিন। তবে আমাদের এই মেরামতগুলো যদি আমরা নিয়মিতভাবে করতে সক্ষম হই তাহলে এটা থেকে আমাদের রক্ষা হবে। এটার একটা স্ট্রেংথেনিং এর প্রশ্ন আছে, এটা একটা সামগ্রিক সারা বছরের মেনটেনেন্স এর প্রশ্ন। এটা আমাদের প্রত্যেক বাসার যেমন একটা কনস্ট্রাকশন বাজেটের পরে একটা মেনটেনেন্স হয়, প্রতি 3 বছর পর পর মেনটেন হচ্ছে, সেটা যদি না করা হয় তাহলে আমাদের এখান থেকে এটা চিন্তার বিষয়। আরেকটা কথা হচ্ছে যে এই যে এই বিষয়ে উনি একটু আমি একটু যোগ করি, এই যে বাঁধের ব্যাপারটা দেখুন, বাঁধের রক্ষণাবেক্ষণ ও বাঁধ দেওয়ার দায়িত্ব কিন্তু এখানে কিন্তু দেখুন একটা সমন্বয়ের জায়গার কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। যেমন মানে বাঁধের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ডের উপরে তো কিন্তু দায়িত্ব, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্বের জন্য যে অর্থ বরাদ্দ করা দরকার এবং যেভাবে এটাকে প্রতি বছর সেই রক্ষণাবেক্ষণ করা দরকার, সেখানে কিন্তু সেই অবস্থাটা আমরা বাস্তবে দেখি না। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দায়বদ্ধতা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপর চলে আসে, কাজে এই জায়গাটা কিন্তু একটা সমন্বয়ের জায়গা কিন্তু হওয়া দরকার। আর একইভাবে আপনি দেখুন যে স্থানীয়ভাবে বাঁধগুলোকে সংরক্ষণ করার জন্য বা মেরামত করার জন্য বা রক্ষণাবেক্ষণ করার জন্য স্থানীয় পর্যায়ের জনগোষ্ঠীকে কিন্তু সম্পৃক্ত করার কথা, এবং বিভিন্ন ধরনের ছোট ছোট ওয়াটার অ্যাসোসিয়েশন গ্রুপ আছে, কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট গ্রুপ আছে এটা, এবং এটা ওয়াটার বোর্ড থেকে কিন্তু এটা মনিটর করার কথা। মানে কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা জানি যে এখানে আমাদের আমাদের এই যে বললেন ভলেন্টিয়ার আছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, আছে, কিন্তু এই ক্ষেত্রে কি নেই? না, এখানে আছে, কিন্তু যেহেতু এটা এক্সক্লুসিভলি মানে মানে ওয়াটার ম্যানেজমেন্ট যেটা হচ্ছে পাওয়ার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের আওতায়, সেই জায়গাটা আমি বলছি যে এখানে সমন্বয়ের জায়গাটা কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। এবং এখানে শুধু তাই না, দায়বদ্ধতার জায়গাটাও কিন্তু ভাগ অংশীদারিত্ব দরকার আছে আমি মনে করি। এখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কিন্তু সুনির্দিষ্ট কতগুলো ভূমিকা বা সেখানে একটা রিসোর্স অ্যালোকেশন করে সেখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে তাদের এক ধরনের কোঅর্ডিনেট করা এবং মেনটেন্সের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ থাকলে হবে না, সময় মতো সেটাকে রিলিজ করা, অর্থাৎ মানে একটা নির্দিষ্ট সময় আগে কোনোদিনই হয়নি এই এই জায়গাটা, কিন্তু এখানে কিন্তু হয়নি, কিন্তু বন্যার সময় রিপেয়ারের মধ্যে কোনো অবকাশ সম্ভব তার আগে করতে হবে শুকনো মৌসুমে, তখন এই অ্যাংজাইটিটা থাকে না। আরেকটা কথা বলা উচিত, এই যে আমরা বললাম আমাদের ভলেন্টিয়ার সিস্টেম যেটা, এটা বেশিরভাগই সাকসেসফুল এবং পৃথিবীর প্রচন্ড নাম হয়েছে, সুনাম হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের সাইক্লোন মোবিলাইজেশন। কারণ ওটা হঠাৎ করে আসে, আমরা হঠাৎ হঠাৎ করে কিছু আসলে আমরা বেশি সজাগ থাকি, বেশি সজাগ থাকি, কারণ বিপদ অনেক বড়। আমি আমি কিন্তু এই এই বন্যার ব্যাপারে এটাকে আরো উদ্বুদ্ধ করে অন্য সময় যেটা আমি বলছি যে জাতীয় ড্রিল, সবাই জানবে তার তার দায়িত্ব কি, একটা স্কুলের শিক্ষক জানবে, স্কুলের তাকে ছাত্রকে পড়ানো হবে, তিনি সে জানবে কিভাবে সুপেয় পানি পেতে হয়, সমস্তটা আমাদের জাতীয় পর্যায়ে অনেক এগিয়েছে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, আমাদের ভলেন্টিয়ার তৈরি হয়েছে, কিন্তু সেই জিনিসটা বন্যার জন্য ওইভাবে স্থানীয়ভাবে সুসংগঠিত করে এখনো বোধহয় আমরা না। আমার আমার আমি একটু ডিফার করছি আমি, কারণ আমাদের এখন কিন্তু পাঠ্যপুস্তকে ক্লাস 3 থেকে আরম্ভ করে অনার্স এবং পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত কিন্তু বন্যা, আমাদের বজ্রপাত,
আমাদের ঘূর্ণিঝড় এবং আমাদের সবগুলো দেওয়া আছে। এবং এখন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে বছরে কিন্তু দুইবার ড্রিল হয় এবং এটা ম্যান্ডেটরি এবং এটা হচ্ছে। আমাদের সমস্যা কিন্তু ওখানে না, আমাদের মূল সমস্যা হলো যে 62,000 বলেছেন ভলান্টিয়ার, এই ভলান্টিয়ার হলো আমাদের কোস্টাল এরিয়া, কিন্তু আমাদের বন্যার জন্য ওইভাবে কিন্তু নির্ধারিত কোনো ভলান্টিয়ার নেই, শুধু স্কাউটরা কাজ করে। 14 লক্ষ স্কাউটার আছে আর রেড ক্রিসেন্টের আমাদের ভলান্টিয়ার আছে, তারা কাজ করে। আমাদের মূল সমস্যাটা কিন্তু এই বাঁধভাঙ্গা নিয়ে, যেটা সেটা হলো বাঁধভাঙ্গা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কিন্তু আমার ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কমিটি আছে এসওডি অনুযায়ী ডিস্ট্রিক্টে তার সদস্য, মূলত যেটা হলো এখানে কিন্তু আমাদের মূল সমস্যাটা হলো সময় মতো ইনিশিয়েটিভ নেওয়া। এই ইনিশিয়েটিভটা হলো কিন্তু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড যদি বছরের প্রথম থেকে নেন, খুব সহজেই কিন্তু আমাদের মন্ত্রণালয় এবং ওয়াটার ডেভেলপমেন্ট জয়েন্টলি এই বছর কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন দুটো কাজ যেটা গতকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটি হলো আমরা বছরের প্রথম থেকে আমাদের মন্ত্রণালয়ে আমরা ইনিশিয়েটিভ নিয়ে আমরা এই বাঁধ নির্মাণের উদ্যোগী ভূমিকা নেব, কারণ এটা ব্যক্তিগত আপনারা আগামীতে এগুলো আইডেন্টিফাই করবেন কোন বাঁধ দুর্বল, রাইট, সেগুলো আমরা করব। পানি উন্নয়ন আরেকটা করব, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যে 1988-98 আমাদের ওয়াটার লেভেল কতটুকু হয়েছে এটাকে আমরা অ্যাভারেজ করে প্রত্যেক আমরা যে যেখানে যারা আমাদের ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার বাড়ি এই লেভেল পর্যন্ত উঁচা করতে হবে, যারা ওই এলাকার ধনী ব্যক্তি তারা নিজেরা করবেন, বাকি যারা করবেন না তাদেরকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সাপোর্ট দিতে রাজি। আমরা সেখান থেকে তাদের এই বাঁধগুলো বাড়িগুলো উঁচু করতে চাই, কারণ বাড়িগুলো যদি উঁচু করতে পারি তাহলে এটা কোনো বেশি পানি না আমাদের, এবং বন্যা আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু উপকারেও আসে, কারণ আমাদের উৎপাদন বেড়ে যায়, উৎপাদনও বেড়ে যায়। অতএব আমাদেরকে কিন্তু রেজিলেন্স নেশন হিসেবে কিন্তু দাঁড়াতে হবে, কারণ আমরা রোল মডেল। কারণ আমি একটু যোগ করি, দেখুন এই এই যে জায়গাটা উনি যেটা বললেন যে মানে ঘর বাড়িগুলোর মানে একটা মানে ভিটে মাটিটা উঁচু করা, আসলে দেখুন যে দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু মানে এটাকে দুভাবে ব্যবস্থাপনা আমরা দেখতে পারি, একটা হলো যে কাঠামোগত স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে নন স্ট্রাকচারাল অকাঠামোগত ব্যবস্থাপনা। এই অকাঠামোগত ব্যবস্থাপনা কিন্তু ঐতিহ্যগতভাবে কিন্তু স্থানীয় জনগোষ্ঠী কিন্তু তারা নিজেরাই কিন্তু মানে দুর্যোগের সাথে মানে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য ডিজাস্টার যেটাকে আমরা বলছি সেটা কিন্তু তারা জানে, কিন্তু তার সঙ্গে যে জিনিসটা দরকার উনি যেটা বললেন যে আমাদের কিছুটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা এর সাথে ইন্টিগ্রেট করা দরকার আছে, অর্থাৎ স্থানীয় মানুষের কিন্তু তাদের নিজেদের কলাকৌশল আছে, তারা নিজেদের কিন্তু তারা জানে যে কিভাবে করতে হবে। যেমন পিঁপড়া লাইন ধরে ভিতরে যাচ্ছে তখন কিন্তু বুঝতে পারে যে দুর্যোগ আসবে, আকাশে মানে পাখি মানে ভয়ে মানে দৌড়াদৌড়ি করছে মানে ছোটাছুটি করছে, সেটাও কিন্তু পূর্বাভাসের একটা অংশ। কিন্তু তার সাথে আমাদের যে জিনিসটা দরকার যে হ্যাঁ আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেমটাকে সায়েন্টিফিক ওয়েতে জনগণের কাছে পৌঁছে দেওয়া, এবং জনগণ যদি সেই জায়গাটা যদি সচেতন হতে পারে তাহলে নিজেরাই কিন্তু ব্যবস্থাপনা করতে পারে। সরকারি পর্যায়ে যে ব্যবস্থাপনার কথা উনি বললেন এটা তো অনেক সময় লাগে, কিন্তু আমরা যদি স্থানীয় পর্যায়ে যদি কমিউনিটি বেসড যদি এই ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের অংশ হিসেবে যদি এই যে প্লিনগুলো উঁচু করা, আর বাঁধের কথা যেটা আমরা বললাম যে 4,200 কিলোমিটার বাঁধ বাংলাদেশের চতুর্দিকে বিস্তৃত আছে, এবং এই স্ট্রাকচারাল কাঠামোটা মানে বাংলাদেশকে কিন্তু একটা দ্বীপের মতোই কিন্তু বাঁচিয়ে রেখেছে, কিন্তু নিরাপদ করেছে। কিন্তু এই জায়গাটা আপনি দেখুন যে কথাটা ওনাদের দুজন থেকে উঠে এসছে যে মানে উজানের পানির ঢল যখন নামবে প্রচণ্ড বেগে যখন ধাবিত হবে তখন কিন্তু এই সুরক্ষিত বাঁধও কিছু করতে পারবে না, সে বাঁধ কিন্তু ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বাঁধগুলো কিন্তু মাটির বাঁধ। আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত জায়গায় ডাইকগুলো আছে, যে সমস্ত জায়গায় পোল্ডারগুলো আছে সেগুলো হয়তো কিছুটা সুরক্ষিত, কিন্তু সেই সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখেছি যে কোস্টাল এরিয়াতে যেখানে যেমন ওনারা শুরু করেছেন কাজ, স্থানীয় যে স্কুলগুলো আছে সেগুলো সব উঁচু হয়ে যাবে, কারণ সেখানে সেটা শেল্টার হয়ে যাবে যখন বন্যার সময়। এটা অলরেডি শুরু হয়েছে, এটা কিছু শুরু হয়ে গেছে, কিন্তু এটা সমগ্র স্কুলগুলোকে উঁচু করে ফেললে সেখানে ওই এলাকার লোকজন ওই এলাকার বাড়ি। আরেকটা আমরা সাইক্লোন শেল্টার থেকে এটা শিখেছি যে শেল্টারটা মানুষ দৌড়ে শেল্টারের কাছে, শেল্টারটা মানুষের কাছে নিয়ে আসা, অর্থাৎ গ্রামে গ্রামে শেল্টার তৈরি করা, যে অনেক দূরে করলে তাকে যেতে হবে, তার সব কিছু ফেলে যেতে হবে, অথচ কাছে থাকলে সে শেল্টারে গেল, মানুষ বাঁচলো, এবং কিন্তু সে গরু দেখতে পারলো তার গ্রামের গরুটা কি হচ্ছে। অর্থাৎ এই যে একটা সমন্বয় এবং জীবনের অঙ্গ হিসেবে এটা যদি আমরা যেটা বললো কমিউনিটি লেভেলে মানুষের সাথে নিয়ে, প্রচুর এনজিও আছে, ভলেন্টিয়ার আছে, সাধারণ মানুষ সবাই কাজ করছে, কেউ কিন্তু কর্মবিমুখ নয়, কেউ সাহায্য করতে বিমুখ নয়, কিন্তু আমাদের সেই প্রস্তুতিগুলো থাকা, আমাদের যে 5টা আমরা বলি সিকিউরিটি বা নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, পানির নিরাপত্তা, আমার জ্বালানির নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমার বাসস্থানের নিরাপত্তা,
এই পাঁচটা নিরাপত্তা আমাকে যদি যেভাবেই গুছিয়ে গাছিয়ে দিতে পারি মানুষের কাছে, সেখানে মানুষ নিজেই করবে, তার নিজের রান্নার তো তাকে করতে হবে। কিন্তু সেই জন্যে ব্যবস্থাপনা আমরা আমরা সত্যিকারের সবাইকে যদি আমরা আস্তে আস্তে সিলিন্ডারের দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের রান্নার একটা ব্যবস্থা। কিন্তু সেটা কোথায় আমরা নিয়ে যাওয়ার আগে আমরা দেখা যায় যে গ্রামের মানুষ তার অনেক জায়গায় নিয়ে যাবে, নিজে নিজেই নিয়ে নিচ্ছে, যে মানে সেই বাজারটা তৈরি করে দিতে হবে। কিন্তু আমাদেরকে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ আমাদের যে দিন দিন যে আমাদের নদীগুলো যে চর পড়ছে আর লোকজন যে বাড়ি করছে, এটা থেকে কিন্তু বের করে আনতে হবে। ওইটা কিন্তু মূলত জনসংখ্যার চাপে, জনসংখ্যার চাপে, অর্থাৎ ওখানে যে সে নির্মাঞ্চলে যে প্লাবিত এলাকায় যে বাড়ি করছে, এটা থেকে তাকে বের করে এনে ক্লাস্টার ভিত্তিক কিন্তু বাড়ি করে সেটা কিন্তু উঁচু লেভেল করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের আর ওইটা নিয়ে এত ভাবনার কিছু থাকবে না, এটার থেকে কিন্তু আসতে হবে। এবং সরকার তাই ভাবছে, তাই ভাবছে। বাংলাদেশের বহু এলাকায় মানুষ থাকা উচিত নয়, কিন্তু এটা বললে তো হবে না, তার প্রয়োজনে সে যাচ্ছে। বাংলাদেশের একটা মানে প্রচন্ড ঘটনা হচ্ছে সবাই বেশি সিকিউর জায়গায়, জিওগ্রাফিক্যালি বেশি সিকিউর জায়গায় যেতে চায়। আমরা যেখানে বেশি ইনসিকিউর সে সমস্ত জায়গায় যেতে বাধ্য হচ্ছে, সেটা দক্ষিণাঞ্চলের জনসংখ্যার চাপে। এবং দারিদ্র কিন্তু আমাদের অনেক কমেছে, এখন কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়েছে। আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব, আপনি যদি ইন্ডেক্স দেখেন আমাদের দারিদ্র অনেক কমেছে, এখন 22%, এখনো কিন্তু আমাদের অভ্যাসটা বেড়ে গেছে। অভ্যাস পরিবর্তন করতে হবে, আমরা কিন্তু উন্নত দেশে পরিণত হতে যাচ্ছি। আমরা কিন্তু এখন 21 সালে আমরা মধ্যম আয়ের দেশে হব, অর্থাৎ আমাদের এই অভ্যাস কিন্তু পরিবর্তন করে আমাদের কিন্তু উন্নতির দিকে নজর রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ইয়ে থেকে আমরা রক্ষা পাবো। আজকে সকালেই এখন বলছিলেন যে এই যে আমার দারিদ্র থেকে মুক্ত $1.25, এটা হচ্ছে দারিদ্র ডেফিনেশন। এই ডেফিনেশন থেকে অনেক উপরে অলরেডি চলে এসছে এবং আরো উঠতে হবে, তা নাহলে এই ডেফিনেশনে সে তার এই যে পাঁচটা নিরাপত্তা সেটা পাবে না। অতএব সেটা পাওয়ার জন্য মানুষ তার প্রয়োজনেই যেতে হচ্ছে তাকে, না প্রয়োজনে যাবে, কিন্তু তার বাড়িটা যেখানে থাকার কথা সে কিন্তু বাড়িটাকে শিফট করে ফেলতেছে। অর্থাৎ আমি যে দারিদ্র সীমার থেকে উপরে এসেছি, আমার প্রথম সেফটি হলো নিরাপদ বাড়ি, নিরাপদ পানি, আমার স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া, এটা কিন্তু আমার পাশাপাশি কিন্তু আমাকে এদিকে চিন্তা করতে হবে। যেটা আমাদের মূলত ঘটছে, অনেক লোকই কি করেন যে ওই যখন চরটা ওঠে, চরটা কিন্তু অবৈধ দখল করতে হবে, আমাদের দখল করতে হবে, সে দখলই ইয়ে থেকে কিন্তু আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং আসতে হবে। এবং আমার মনে হয় যে লোকজনের দেখুন দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কথাগুলো এখানে বলা হচ্ছে, আসলে এখানে কিন্তু আরেকটা নাজুকতা আছে আমাদের, যে চর অঞ্চলগুলো যেটা আমরা দেখতে পাই, যে যদি আমরা বলি যে খাস অঞ্চলগুলোতে মানে খাস জমিগুলোকে আমরা গরিবদেরকে লিজ দেই, সরকারি ব্যবস্থাপনায় করা হয়, কিন্তু কিন্তু ঠিক 6 মাসের মধ্যে কিন্তু সেই জমিগুলো কিন্তু তারা ধরে রাখতে পারে। শুধু চরের কথা বলছি, চর সবচেয়ে নাজুক অবস্থা ইয়ে না, আমরা তো অনেক জেলা শহরেও দেখলাম যে কিভাবে পানি ঢুকছে, কিভাবে সব বাঁধ ভাঙা পানি আমরা দেখছি। বাঁধ কিন্তু একটাই ভেঙেছে, সেটা হলো গাইবান্ধায়। আমরা টাঙ্গাইল টাঙ্গাইল শহরের ভিতরে দেখেছি, জামালপুর দেখেছি, টাঙ্গাইলে আমরা আমার তো ছবি দেখিয়েছি টাঙ্গাইলে। এটা আমার মনে হয় যে টাঙ্গাইলে আমার সাথে দেশ হিসাবের কথা হয়েছে, টাঙ্গাইলে শুধুমাত্র 2টি উপজেলা, একটা হলো কালিহাতি আর একটা হলো আপনার নাগরপুর। আমি আগামীকাল সকালে মাননীয় মন্ত্রী এবং আমি আগামীকালই দেখতে যাব সকালে, কিন্তু ইয়েতে টাঙ্গাইল শহরে কোথাও পানি আমার কাছে মনে হচ্ছে। আমি গতকালই টাঙ্গাইল থেকে এসেছি, মিডিয়াকে আমি ইয়ে করছি না, এটা আমাদেরকে সচেতন করছে, মানুষকে সচেতন করছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই বাস্তবতার সাথে কিন্তু একটু এখানে এখানে আমি বন্যার কিন্তু বন্যার কিন্তু আপনি ছবি দেখানো ছাড়া আপনি ইয়ে করতে পারবেন না, ছবি এই মুহূর্তে যে নাজুকতাগুলো আমি বলি সেটা হলো যে আপনার শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, এই জায়গা এবং মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ, এই জায়গাটা নাজুকতা অবনতি হয়েছে। আর আনচেঞ্জ বা অপরিবর্তিত যেটা আছে সেটা হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, এই জায়গাগুলো। কিন্তু টাঙ্গাইলে যেটা হয়েছে যে ধলেশ্বরী নদীর পানিটা এখন বিপদসীমার উপরে গতকাল থেকে প্রবাহিত হওয়া শুরু হয়েছে, এবং যে কারণে নাগরপুরের মানে প্রায় 16টা ইউনিয়ন বিস্তীর্ণ এলাকায় কিন্তু মানে মানে উত্তরের পানি এখন মধ্যাঞ্চলে আর উত্তরের যেটা আমি বলছি
উত্তরাঞ্চল হচ্ছে ধরুন লালমনিহাট, আমার কাছে পার আওয়ারে পানির যে অবস্থা সেটা কিন্তু পার আওয়ারে আছে, প্রত্যেকটা নদীর ডেঞ্জার লেভেল কতটুকু এবং কতটুকু হচ্ছে, আমাদের ওখানে পানি কমে আসছে এখনো, আমাদের মাত্র আজকে আমরা এই 16টিকে নিয়েছি, কারণ মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ইনক্লুডিং চাঁদপুর, কারণ পানিটা এদিক দিয়ে যাচ্ছে এবং এটাকে আজকে আমরা কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রথম বলেছি 9, তারপরে বলছি 11, আজকে বলছি আমরা 16, কিন্তু এটার কোনোটাই কিন্তু নাজুক পরিস্থিতিতে এখনো যায়নি, এটা এখনো আমাদের কাম্যতা আছে, যদি বৃষ্টি না হয় আর ওদিকে যদি পানিটা কমার ট্রেন্ড থাকে তাহলে হয়েছে যে আগামী আপনি দেখুন যে লালমনিহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, এখানে অলরেডি পানি কমা শুরু করেছে অলরেডি, কিন্তু এই কয়েকটা ডিস্ট্রিক্টে যেটা সবচেয়ে বেশি নাজুকতা ছিল তারা পানি কিন্তু কমা শুরু করেছে। এটার মধ্যে আজকে পত্রপত্রিকার রিপোর্ট আছে, সচিব মহোদয় বললেন আগস্টে আবার আসতে পারে, আপনাদের সেই মোকাবেলা করার পরিস্থিতি, যেহেতু আজকে আমরা ব্যবস্থাপনা বা মোকাবেলা নিয়ে কথা বলছি, আপনি শেষ করবেন এইভাবে যে মানুষকে, মানুষের জন্য হ্যাঁ কি করতে হবে তাদেরকে, কি কি ব্যবস্থাপনা নিতে হবে? আমরা আমাদের যে এক্সপিরিয়েন্সটুকু গত 10-12 দিনে হলো, এটা স্থানীয় জনগণের হয়েছে, জেলা প্রশাসনের হয়েছে, জেলা প্রতিনিধিদের হয়েছে এবং আমাদের যারা এই কাজের সাথে জড়িত ভলান্টিয়ারদের হয়েছে। আমরা মূলত আগামীকাল থেকে যাচ্ছি, মূলত মধ্য আগস্টের যে পূর্বাভাস আছে আমাদের, আরো পূর্ব প্রস্তুতিটা নেওয়ার জন্য, যাতে করে আমরা খুব সহজে এটা মোকাবেলা করতে পারি। ডিজাস্টার ম্যানেজমেন্টটা আমাদের মূলত কাজ হলো তিনটি, একটা হলো প্রস্তুতি গ্রহণ করা, আরেকটি হলো যদি ঘটনা ঘটে টাইমলি রেসপন্স করা, তৃতীয় কাজটি হলো পুনর্বাসন করা। যদি আমরা কিন্তু এখন যাচ্ছি তিনটি কাজকে কেন্দ্র করে, মানে আগামী সতর্ক অবস্থা করা, আর যদি আল্লাহ আমাদেরকে সেটা মাফ করে তাহলে আমাদেরকে কিন্তু যে ক্ষতিটুকু হলো এটার জন্য পুনর্বাসন পরিকল্পনা করতে হবে। এই কারণে কিন্তু আমরা আগামীকাল যাচ্ছি মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, প্রতিটি জেলাকে আমরা কভার করে আসতে চাচ্ছি 16টি। জি, কারণ যেটা যেটা এখন একান্তই প্রয়োজন, এই শিক্ষাটা গত 10 দিনের শিক্ষা নিয়ে এবং সেখানে সাধারণ মানুষ একান্তই পার্টিসিপেশনে তার কোন বিধানের কারণ তার জীবন বাঁচছে, সেখানে এই সুযোগটা নিয়ে সঠিক আমরা সেই মোকাবেলা ইনশাআল্লাহ করতে পারবো, সেই আশা করি। আজকের মতো এখানে শেষ করছি, আপনাদের তিনজনকে ধন্যবাদ, সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, আজকের মতো এখানে শুভরাত্রি।